আসসালামু আলাইকুম। থাম্বনেইল আপনার পছন্দ হয়েছিল তাই আপনি ভিডিওটা প্লে করেছেন। আমি আশা করি এই 2-4 মিনিটের ভিডিও দেখার পর আপনি ভেক্টর ফটো বা কার্টুন ফটো সম্পর্কে সবকিছুই ক্লিয়ার হয়ে যাবেন বা জানতে পারবেন। নতুন হিসেবে সবার কাছে একটা স্পেশাল অনুরোধ, সেটা তো আপনারা জানেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সেট করে দিবেন। ভিডিওটা কেমন লাগলো তা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন। 1000 years later. তো প্রথমে আপনাকে ফোনের মোবাইল ডেটা অন করতে হবে। আমি এটা অন করছি। তারপর এখানে দুই ট্যাবস আমি সাজেস্ট করব, তার মধ্যে একটা হচ্ছে টুন অ্যাপ আর একটা হচ্ছে টুন মি। তো আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে টুন অ্যাপ। আচ্ছা, তো প্লে স্টোর থেকে সার্চ করবেন, এই যে টুন অ্যাপ। তারপর এই হচ্ছে একটা টুন মি, এইটা। এই দুইটা অ্যাপস আমি সাজেস্ট করবো। তো আমার টুন অ্যাপে ইনস্টল করা আছে, আমি আর ইনস্টল করছি না। আচ্ছা, তো অ্যাপ ওপেন করা যায়। অ্যাপস ওপেন করার পর এখানে আপনি 4টা অপশন দেখতে পারবেন, রিয়েলিস্টিক কার্টুন, তারপর 3D কার্টুনস অ্যান্ড ফুল বডি কার্টুন আর ফানি ক্যারিকেচারস। তো আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি ইউজ করতে পারেন। আমি এখানে রিয়েলিস্টিক কার্টুন ইউজ করে দেখাচ্ছি। তারপর যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন, যেমন আমি ওইটা সিলেক্ট করলাম, দেন ক্রিয়েট কার্টুন। এই সময়টা হচ্ছে আপনার নেটওয়ার্কের উপর ভিত্তি করে, এখানে 10 সেকেন্ডে হয়ে যেতে পারে, আবার 1 মিনিটও লাগতে পারে, কখনো আবার 2-4 সেকেন্ডেও হয়ে যায়। দেখেন আমার হয়ে গেল। তারপর এখানে ইচ্ছা মতো এই যে করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এই যে এইগুলো হচ্ছে প্রিমিয়াম, এগুলো হচ্ছে প্রিমিয়াম। তো আপনাদের সুবিধার্থে আমি প্রিমিয়াম অ্যাপসের লিঙ্কটা কমেন্টে অথবা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা নিতে পারেন। এগুলো হচ্ছে প্রিমিয়াম ডিজাইন। তো আপনার ডিজাইন করা শেষ হলে এখানে আমি একটা ডিজাইন করে দেখাচ্ছি, জাস্ট আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন। ডিজাইন শেষ হওয়ার পর ওই যে ওই টিক মার্ক, টিক মার্কে ক্লিক করবেন, তারপর সেভ, সেভ টু গ্যালারি, সেভ হয়ে গেল। এবার আপনি ফিরে আসতে পারেন। তো এই ছিল এই অ্যাপসের প্রসেস। আজকের এপিসোড এ পর্যন্ত ছিল, দেখা হবে নেক্সট কোন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর সাবস্ক্রাইব না করলে নতুন হিসেবে একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করে দিবেন।